বিশ্বকাপের পর ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের নেই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার তাসকিন আহমেদ। পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ হিসেবে মঙ্গলবার মিরপুরে অনুশীলনে নেমেছিলেন এই দুই ক্রিকেটার। মাহমুদউল্লাহর সাথে ছিলেন ছেলে রায়াদও। মিস্টার সাইলেন্ট কিলার ছেলেকে দেখিয়ে দেন অনুশীলনের নানান দিক। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গেল বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মাঝে একমাত্র প্রাপ্তি মাহমুদউল্লাহ রিয়াদের পারফরমেন্স। দলের অন্য সবাই যখন ব্যর্থ, তখন এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজেকে প্রমাণ করেছেন। ছেলেকে নিয়ে মিরপুরে হাজির মাহমুদউল্লাহ। মিরপুরের একাডেমি মাঠে ঘণ্টা দেড়েক অনুশীলন করেছেন ছেলেকে সঙ্গে নিয়ে। নিজে কিছুক্ষণ অনুশীলন করার পর ছেলের অনুশীলন পরখ করে দেখেন মাহমুদউল্লাহ। একাডেমি মাঠে ছেলের দৌড়ঝাঁপ, বাবাকে অনুশীলন করা রায়েদের চোখে মুখে ছিল প্রাণচাঞ্চল্য। মাহমুদউল্লাহর পর এদিন অনুশীলনে নামেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপে চোট পেয়েছিলেন কাঁধে, এ কারণে তাসকিন মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। শঙ্কা ছিল বিপিএল খেলা নিয়েও, তবে উমরা থেকে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তাসকিন গেল বিশ্বকাপে ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে খেলেছেন অনেকটা সময়। সামনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই আপাতত সার্জারি নয়, বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে মাঠে নামতে মুখিয়ে তাসকিন। আসমল মুত্তাকিম, নিউজ 24, ঢাকা।